গুড ইভিনিং বন্ধুরা, আমি বাসবি। আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে প্রতি উইকেন্ডে সন্ধ্যেটা আমি কিভাবে কাটাই। আমি যেহেতু ওয়ার্কিং ওম্যান, তো সেই জন্যই শনিবারও আমার হাফ ডে থাকে। তো আমার বাড়ি ফিরতে ফিরতে বিকেল 5টা হয়ে যায়। তো তারপর আমি ঠিক কী কী করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগে। বাড়ি ফিরেই প্রথমে যেটা করি, আমি একটু ফ্রেশ হয়ে নিই। এরপর আমি গ্রিন টি খাই। ফ্লাস্কে গরম জল রেডি থাকে, আমি টি ব্যাগ দিয়ে চা বানিয়ে ফেলি। আর গ্রিন টি খেতে খেতেই পরের দিন কী কী বাজার করব তার একটা ফর্দ বানিয়ে ফেলি, কারণ নেক্সট ডে হলো সানডে, আর ওই দিন আমি পুরো সপ্তাহের বাজার করে ফেলি। এছাড়াও সানডেতে যদি আমার কোনো ইউটিউবের জন্য কোনো ভিডিও শ্যুট করার ব্যাপার থাকে, তাহলে সেটাও আমি এই সময় কী করবো না করবো তার একটা লিস্ট বানিয়ে রাখি। এতে আমার কাজের অনেক সুবিধা হয়। আমি কিন্তু আমার এই উইকেন্ডটা সবসময় টিভি দেখে বা ঘুরে বেরিয়ে কাটাই না। উইকেন্ডটা আমি একটা বিশেষ কাজের মধ্যে দিয়ে অনেক সময় স্পেন্ড করি। সেটা হচ্ছে আমার ভীষণভাবে আমার প্যাশনের একটা দিক আছে, তো সেটাই করে সেটাও করে আমি অনেক সময় আমার উইকেন্ডটা এনজয় করি। যেহেতু সারা সপ্তাহ আমি সময় পাই না, তাই এই দুটো দিন বা এই দেড় দিন যে সময়টা আমি পাই, সেই সময়টা আমি আমার এই ভালোবাসার কাজটাই করতে বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি। চলুন আপনাদের সাথে আপনাদের দেখাই যে আমার প্যাশন কী, কী করে আমি আমার উইকেন্ডটা কাটাই আসলে। আর এটাই হলো আমার প্যাশন, হেয়ারস্টাইল। আসলে চাকরির পাশাপাশি আমার আরও একটা পরিচয় আছে, আমি একজন হেয়ার ড্রেসার আর মেকআপ আর্টিস্টও, তাই নানা রকমের হেয়ারস্টাইল করতে আমার খুবই ভালো লাগে। এখন আমি সেটাই করব, একটা হেয়ারস্টাইল করে দেখাব। এটাই হলো পুরো হেয়ারস্টাইলটা, এটা একটা রোজ হেয়ারস্টাইল। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই হেয়ারস্টাইলটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমি একটু আমার স্কিন কেয়ার করব, কারণ সারা সপ্তাহ বাইরে বেরোনোর ফলে স্কিনের উপর ভালো মতোই অত্যাচার হয়, স্কিন ভীষণ টায়ার্ড হয়ে যায়। যদিও আমি প্রতিদিন অল্প বিস্তর স্কিন কেয়ার করি, কিন্তু স্যাটারডেতে আমি একটু ডিটক্সিফাইং কিছু ফেস মাস্ক ইউজ করি। তো প্রথমেই আমি একটা চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেব, তারপর একটা চারকোল ফেস প্যাক ইউজ করব এবং এটা 10 থেকে 15 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলব। এরপর আমি একটু টোনার লাগাব, আর সবশেষে আমি একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। স্কিন কেয়ার করার পর এরপর আমি আমার ডিনার করে নিই, তো তারপর আমি ঘুমোতে চলে যাই। তো এইভাবেই মোটামুটি আমি আমার শনিবারের সন্ধ্যাটা কাটাবার চেষ্টা করি, আমার ভীষণ ভালো লাগে। আর কিভাবে আমি কাটাই সেটা আপনাদের সাথে শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর খুব শিগগিরই দেখা হচ্ছে তাহলে আমার পরের ভিডিওতে। তো টিল দেন, গুড নাইট।